কার্যকর কাণ্ড সারা ফেলেছে গোটা দেশে, চলছে সিবিআই তদন্ত। এরই মাঝে এক অভিনব উদ্যোগ দেখা গেল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে। নারী সুরক্ষা নিয়ে পুলিশের তৎপরতার ছবি ধরা পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহিলাদের অভিযোগ শুনতে মধ্যম গ্রামে নিজেদের গাড়ি ছেড়ে স্কুটিতে চেপে টহল দেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, সঙ্গে ছিলেন মহিলা উইনার্স টিমও। মহিলারা নানা প্রশ্ন সহ এলাকায় চলা পরিস্থিতি সম্বন্ধে জানান পুলিশ প্রশাসনের আধিকারিকদের। মহিলাদের সুরক্ষার পাশাপাশি যে সমস্ত জায়গায় নিরাপত্তার অভাব রয়েছে সেই সমস্ত জায়গা চিহ্নিতকরণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন। এলাকার মহিলাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের এবং নারী সুরক্ষায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার পরিকল্পনা করা হয় বলে জানান পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখারিয়া। মহিলাদের রাস্তায় কোনো সমস্যা হলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে তার জন্য একটি বিশেষ লিফলেট তৈরির চিন্তা ভাবনাও করা হয়। আমি ভাবছি কি একটা আমি লিফলেট করব যেখানে শুধু হেল্প লোকাল থানা শুধু হেল্পলাইন নম্বর দেবে আর লোকাল থানার নম্বর দেবে। কিছু কিছু সময় এটা হয় কি লোকাল থানার ল্যান্ডলাইন নম্বরই ব্যস্ত আসছে, তো কোথায় যাবে কমপ্লেনেন্ট? তো জেলার কন্ট্রোল নম্বর 112 কিছু না কিছু তো পেয়ে যাবেন, প্লাস একটা হোয়াটসঅ্যাপ নম্বর মেয়েদের আমি অনেক আগে আমি উই হ্যাভ লঞ্চ ইট। আই থিঙ্ক কি লোকের কাছে ও নম্বর নেই, আমি ওটাকে ভি পাবলিসাইজ করব। পুলিশ প্রশাসনের উদ্যোগে অনেকটাই আশ্বস্ত হয়েছেন স্থানীয় মহিলারা। তাদের দাবি, এরকম নিরাপত্তা থাকলে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন মহিলারা। একা ছেড়ে দিতাম, এইসব দেখে এখন ছাড়ি না। না, এইটা যে দেখে খুবই ভালো লাগছে, এটা দেখে এরকম যদি সাপোর্ট পাই তাহলে আমরা আরও সাহসে হাঁটতে পারবো, তার 10টায় বলো 11টায় বলো আমরা সাহস করে যেতে পারবো। সংস্থা হচ্ছে এই যে ম্যাম এসছে, এইগুলো তো এই অ্যাওয়ারনেসগুলোই দরকার, কারণ এই জিনিসগুলো তো বেড়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, এ তো আর কমছে না, বছর বছর ধনঞ্জয় জন্মাচ্ছে, বছর বছর এরকম হচ্ছে। সে জায়গায় যাতে ক্যামেরা লাগানো হয় সেটার ব্যবস্থা করানোর করবেন, আর যদি কখনো কোনো অসুবিধা মনে হয় যে ভয় লাগছে বা কোনো কিছু সাসপেক্টেড কিছু কাউকে লাগছে তখন ওই হেল্পলাইন নাম্বারে কল করতে, তাহলে ওনারা। এছাড়াও জেলা পুলিশ সুপার আরও জানান শুধু মহিলারা নয়, রাস্তার ধারে যে সমস্ত তরুণ যুবকেরা আড্ডা দেয় গল্প করে তাদেরও বোঝাতে হবে যে পুরো সমাজ একটাই পরিবার। আগে ভি আমার কাছে কমপ্লেন এসেছিল মধ্যম গ্রাম এরিয়া নিয়ে, আমার এসডিপিও এসেছিলাম, আপনি জানেন, নিশ্চয়ই জানেন, আমার এসডিপিও ওসি ওমেন এসেছিল। বাট এখন আমি ভাবছি কি একটু যে অ্যাজ ইউনিট ইনচার্জ অ্যাজ ইনচার্জ অফ বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট আমার নামার দরকার আছে, কিউকি একটু সবাই চিন্তিত আছে, ঠিক? তো এই জন্য আমি এসেছি। যে আমার ছেলে ভি আছে, যে ছেলেদের আছে একটু আড্ডা আড্ডা মারে, ওনাকে ভি বোঝাতে হবে কি ইয়ে সবের সঙ্গে সব একটাই পরিবার আছে, সবের সঙ্গে সবকে একসাথে লড়াই লড়তে হবে। সাধারণ মানুষের মনোবল বাড়াতে টহলদারিতে নেমেছে স্বয়ং পুলিশ সুপার নিজেই, পাশাপাশি এই টহল জেলা উইনার্স টিম লাগাতার করবে বলে আশ্বস্ত করেন পুলিশ সুপার। অপু শীলের রিপোর্ট, কালকাটা নিউজ।